আজকের ভিডিওতে আলোচনা করব ক্যামেরার মেগাপিক্সেল নিয়ে। বর্তমান বাজারে দেখা যাচ্ছে 64 মেগাপিক্সেল, 48 মেগাপিক্সেল, কিছুদিন পরে দেখবেন আপনার 100 মেগাপিক্সেল পর্যন্ত চলে আসবে। কিন্তু সবার মনে একটি প্রশ্ন থাকছে যে এই যে 48 মেগাপিক্সেল, 64 মেগাপিক্সেল, আসলে ক্যামেরা কোয়ালিটি কিন্তু অতটা অপটিমাইজেশন হচ্ছে না বা ক্যামেরা কোয়ালিটি ততটা কিন্তু ভালো আসছে না, কিন্তু মেগাপিক্সেল কিন্তু অনেক বেশি দেওয়া আছে। আসলে এই মেগাপিক্সেলের কাজটা কী বা ক্যামেরা কতটুকু ভালো আসে, কীর উপর ডিপেন্ড করে ভালো আসে, আজকে এইটা নিয়ে আলোচনা করব। তো বেশি সময় নষ্ট করব না, দেরি না করে চলুন শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমে বলছি মেগাপিক্সেল নিয়ে। মেগাপিক্সেলের কাজটা হচ্ছে আপনার ছবির একটি ইমেজ সাইজ। আমি আবারও বলছি মেগাপিক্সেল কিন্তু কখনো ছবিটা উঠায় না বা ছবির ভালো করে না, মেগাপিক্সেল ডিপেন্ড করে হচ্ছে ছবির ইমেজ সাইজ। মেগাপিক্সেল যদি বেশি হয় আপনার জন্য ভালো, কিন্তু ছবির কোয়ালিটি কিন্তু অতটা ভালো আসবে না। কারণ হচ্ছে ছবির কোয়ালিটি কিন্তু ডিপেন্ড করে আপনার ক্যামেরা লেন্সে, মানে অ্যাপারচার যেটা বলি আমরা, অ্যাপারচারের উপরে ক্যামেরার কোয়ালিটি ডিপেন্ড করে। বাট মেগাপিক্সেল যেটা কাজ, মেগাপিক্সেলের কাজটা হচ্ছে আপনার ছবিটার কত সাইজ হবে, যেমন 2.1x2.8 ইমেজ সাইজ থাকতে পারে, বাট মেগাপিক্সেলের উপর ডিপেন্ড করে। বিশেষ করে যদি 48 মেগাপিক্সেল হয়, 2.1x2.8 কিন্তু একটা মেগা মানে ইমেজ সাইজ বলা হয়। আপনি যে ছবিটা তুলবেন, ওই ছবিটিকে তোলার পর একটা যে সাইজ হয়, একটা ছবির কিন্তু একটা সাইজ হয়, সাইজটা যে নিয়ন্ত্রণ করে বা সাইজটা যে মাপের সাইজটা হয়, এইটাই কিন্তু আপনার মেগাপিক্সেলের উপর ডিপেন্ড করে আপনার ছবির ইমেজ সাইজটা হয়। তো মেগাপিক্সেল আমরা অনেক দর্শক আছে যে মেগাপিক্সেল শুনে কিন্তু আসলে 48 মেগাপিক্সেল, 64 মেগাপিক্সেল এই ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো হবে, কিন্তু আসলে মেগাপিক্সেল কিন্তু কখনো ছবি উঠায় না বা ছবি ভালোও করে না। মেগাপিক্সেলের কাজটা হচ্ছে আপনার ছবির হচ্ছে ইমেজ সাইজটা নিয়ন্ত্রণ করে। এবার আসি ছবিটা কির উপর ডিপেন্ড করে ছবির কোয়ালিটি ভালো হয় বা ছবিটা অনেক সুন্দর আসে। ছবিটা মূলত হচ্ছে ক্যামেরার লেন্সের উপর ডিপেন্ড করে। আপনার ক্যামেরা লেন্সটা যদি যতটুকু ভালো আসে, ক্যামেরা লেন্সটা কিন্তু ততটুকু মানে ক্যামেরা লেন্সটা যত ভালো থাকবে আপনার ছবিটা কিন্তু ততটাই ভালো আসবে। মানে আমরা মোবাইলের ক্যামেরা লেন্সটা আমরা বলে থাকি, সাধারণত আপনার দেখবেন যে অ্যাপারচার নামে লেখা আছে, যেন অ্যাপারচার 2.0, 1.8, 1.7 বা 2.3, এটা হচ্ছে অ্যাপারচার। অ্যাপারচারটা কাজটা হচ্ছে অ্যাপারচারের সংখ্যা যদি আপনার যত কম হবে আপনার লেন্সটা তত বড় হবে বা লেন্সটা তত মোটা হবে মানে বড় হবে এবং আপনার ছবিটা ততটা ভালো আসবে। এবং লেন্সের অ্যাপারচারের সংখ্যা যদি বেশি হবে আপনার লেন্সটা তত কমবে বা ছোটো হবে, আপনার ছবিটা কিন্তু ততটা প্রপার আসবে না বা ভালো আসবে না। তো মূলত একটা ছবি ভালোর জন্য, ভালো তোলার জন্য বা ভালো অপটিমাইজেশনের জন্য কিন্তু মূলত ডিপেন্ড করে লেন্সের উপরে, বাট ক্যামেরার মেগাপিক্সেলের উপরে কিন্তু ডিপেন্ড করে না। এটা কিন্তু আমরা অনেকেই জানি না বা অনেকে জানি এই 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 বিষয় সম্পর্কে, বা অনেকে জেনেও কিন্তু হাইলাইট করে যাচ্ছি বা ততটা গুরুত্ব দিচ্ছি না এইটার উপরে। তো এই ছিল আজকে আপনাদের মাঝে আলোচনা করার। আমি যতটুকু চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য, আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে মেগাপিক্সেলের কাজটা কী বা ছবিটা কীর উপর ডিপেন্ড করে ছবিটা ভালো আসে। তো এই ছিল আজকে আপনাদের মাঝে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, দেখা হবে আগামী ভিডিওতে। এই নিয়ে বিদায়।